কিন্তু তার আমি আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসি, ভালোবাসতাম, এখনো রেসপেক্ট করি। সেই ক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় করি তাকে আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ববোধ আছে, মান সম্মান আছে, সেলফ রেসপেক্ট যেটাকে বলে, আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলেছি। এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। একজন বাসের ড্রাইভারের আপনার সেলফ রেসপেক্ট আছে, একজন কাজের বউয়েরও সেলফ রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্ট সবার আছে। সো আমি একজন মানুষ, আমি একজন ডক্টর, একজন আর্টিস্ট, সো আমার তো অবশ্যই আছে। সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে, তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম, কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সবকিছু ঠিক আছে, তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় প্রায় যেতাম, সে আমার অফিসে আসতো, আমার ক্লিনিকে এসে বোটক্স বলেন, ফিলার বলেন, ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিংকেলের জন্য, সে আমার সাথে একটা ওয়েব ফিল্ম করতে চেয়েছিল, চ্যানেল আয়ের বলেন, এমনি প্রজেক্ট বলেন, সে আমাকে বলেছিল যে তুমি পারবে, এগুলো করো, তুমি ডিজার্ভ করো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে, সে যখন সাকিবের আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি ওনার তো আমাকে, আমি তার ছোট বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম, ছোট বোন, সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান না, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে, তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা, সে না বলে ওই যে একটা মেয়ে আছে না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করালাম, সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাঠালো। তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, 4 বছর পরে আমি 24-এ মানে কয়েকদিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল, আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এইভাবে কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে বাজেভাবে কথা বলে, আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে, শুধু তো শিল্পী না, ডিজল ভাই একবার তার ইনস্টে অ্যাটেন নিয়েছিল, মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গেছিলো, থাপ্পড় দিয়েছিল, তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি ব্যাদ, তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল, অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান যান দিদির সঙ্গে, তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায়। এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত, এই ট্রেন্ডটাই তো ভালো না, কারণ সে একজন আর্টিস্ট, সে কিন্তু এমন নয় সে একজন অ্যাঙ্কর, সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না, সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে, সে ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ, সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে, এভাবে তো কথা বলতে পারে না, কেন বলো, এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করবো। আমি আমি বলেছি এভাবে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছো তোমার সার্টিফিকেট, মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল, আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না উনি কি বলে। তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপন মামাতো ভাই নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন, এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে, মানে সে তার সাথে তার আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন, তো এটা তো কোনো কথা না। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি, এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছে, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ এগুলোর ক্ষেত্রে চিঠি দাও, আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি, এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য, যে রিট জারি করে। কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেল, চ্যানেল আয় আমার খুবই কাছে, সাগর ভাই খুবই ভালো মানুষ, বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মান সম্মান নষ্ট করেছে, তো চ্যানেলের মান সম্মান নষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই, প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে, এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের। আপনি কি আগে জয় পদক্ষেপ নিয়েছেন ব্যক্তি জয়ের বিরুদ্ধে, কি আপনি কোনো অ্যাটেম্পে যাবেন কিনা, আপনি কোনো মামলা করবেন কিনা? আমি এখনো ব্যক্তি জয়ের বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না, আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি, শিল্পী সম্বন্ধে আমি দিয়েছি, আমার লয়ারের সাথে আমি কথা বলেছি, অলরেডি তারা সব ডকুমেন্টস এন্ড পেপারস কালেক্ট এন্ড রেডি করেছে, সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব, কারণ কিছু কিছু আমি কেন বিনা পারিশ্রমিক দিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি বিএমডব্লিউ গাড়ি কদিন করে চলবো, বা মার্সিডিস চড়বো, বা আমি অনেক টাকা পয়সা মাজার করে দেবো, তা বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে
ক্লারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলে এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে, বেসিকলি আমি কিন্তু ওইভাবে বলবো। আর সবাই আমার সিনেমা দেখবেন, আমার সিনেমা প্রমোশনে আসবেন, সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই আর সেও করতে চাই, কিন্তু সুপারস্টার কেন যাব না। আর ব্যাপার হচ্ছে যে আমার চারটা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি, নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা, সলিল আহমদ ডিরেক্টর, আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাই আছেন, যাকে আমি খুবই পছন্দ করি, মানে ওই শেখ রাসেলের আর্তনাদের সব স্টার কাস্টই আছে ওখানে। শেখ রাসেলের আর্তনাদের জানি আপনি বিনা পারিশ্রমিক কাজ করছেন, এই নিয়ে অনেক গুঞ্জন। এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হয়েছে।